রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের রাজধানী সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন বৃহস্পতিবার এক ভাষণে কথা জানান তিনি রাশিয়ার গণমাধ্যমে পুতিনের উদ্ধৃতি দিয়ে বলা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ ইউক্রেইনে রেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর জন্য লক্ষবস্তু নির্ধারণ করেছে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা প্রতিরক্ষা শিল্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কি সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা নিশানা হতে পারে কারণ কেফ সরকারও বারবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মস্কোয় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর চেষ্টা চালিয়েছে এরই মধ্যে রাশিয়া ব্যাপকভাবে ও রেশেনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে বলে দাবি পুতিনের এর শক্তি পারমাণবিক হামলার মতোই হবে বলে জানান তিনি এই মুহূর্তে রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে সূত্র। ইউক্রেন বারবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোর জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা করার চেষ্টা চালিয়েছে পাল্টা জবাবে আমরাও ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা প্রতিরক্ষা শিল্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারি ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যাপক মাত্রায় ব্যবহার করা হলে সেটির শক্তি পারমাণবিক অস্ত্রের হামলার মতোই হবে Кое-чего значит.